বন্ধুরা, আজকে কথা বলবো পিরিয়ডের সময় যে সমস্ত সচেতনতা অবলম্বন করলে বেঁচে যেতে পারে আপনার জীবন। অবশ্যই আমাদেরকে মেয়েদের পিরিয়ড সম্পর্কে সচেতন হতে হবে, তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগ এবং আমাদের জীবনকে বাঁচাতে সক্ষম হব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আমাদের দেশের অনেক নারী প্রস্রাব সংক্রমণ ও জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন ঋতুস্রাব চলাকালীন অপরিষ্কার ও অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য। পিরিয়ড, মাসিক বা ঋতুস্রাব নারীর জীবনে একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। একজন নারীর নিয়মিত ও সঠিকভাবে ঋতুস্রাব হওয়ার অর্থ তিনি সন্তান ধারণে সক্ষম। বিষয়টি স্বাভাবিক হলেও এটি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এখনও স্বাভাবিক নয়। পিরিয়ড নিয়ে আমাদের দেশের এই রাগডাগ পরিস্থিতিকে আরও শোচনীয় করে ফেলেছে। লজ্জার কারণে অনেক নারী পিরিয়ড সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন না, অসচেতনতার কারণে পরবর্তীকালীন জটিল সব রোগে আক্রান্ত হন। নারীর স্বাস্থ্য সুরক্ষায় ও জটিলতা এড়াতে পিরিয়ডকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। এ সময় পরিষ্কার ও সচেতন থাকুন, মেনে চলুন কিছু নিয়ম। বন্ধুরা, যেসব নিয়ম মেনে চলতে হবে, 4 থেকে 6 ঘন্টা পর পর স্যানিটারি প্যাড পরিবর্তন করুন। কাপড়, তুলা বা টিস্যু ব্যবহার করবেন না। স্যানিটারি প্যাড বা মিনিস্ট্রাল ক্যাপ ব্যবহার করুন। একসঙ্গে 2টি স্যানিটারি প্যাড পরবেন না। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এড়াতে পরিষ্কার অন্ত্রবাস ব্যবহার করুন। প্রতিদিন গোসল করুন। ব্যবহৃত কাপড় পরিষ্কার রাখুন। পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়ে যায়, ফলে লোমকূপে উন্মুক্ত হয়ে পড়ে। এ সময় চুলে শ্যাম্পু ব্যবহার না করা ভালো না। প্যাড র্যাশ এড়াতে যথাসময়ে প্যাড পরিবর্তন করা এবং যোনিপথের আশেপাশের জায়গা শুকনো রাখা জরুরি। ব্যবহৃত কাপড় ও অন্ত্রবাস পরিষ্কার করে ভালোভাবে রোদে শুকিয়ে নিন। নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে সুতির আরামদায়ক অন্ত্রবাস ব্যবহার করুন। যোনিপথের আশেপাশে সুগন্ধি বা অ্যালকোহলযুক্ত পণ্য ব্যবহার করবেন না। ব্যবহৃত স্যানিটারি প্যাড নির্দিষ্ট স্থানে ফেলুন। এ সময় জরায়ু অত্যন্ত নাজুক অবস্থায় থাকে, সামান্য আঘাতেও মারাত্মক ক্ষতি হতে পারে। খেয়াল রাখতে হবে যেন এ সময় পেটে কোনো আঘাত না লাগে। বন্ধুরা, ভারী কাজ, ব্যায়াম, সাঁতার বা সাইকেল চালানো থেকে এ সময় বিরত থাকুন। এ সময় হরমোনের প্রভাবে মানসিক ও শারীরিক বেশ কিছু পরিবর্তন ঘটে, তাই মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। পিরিয়ড চলাকালীন জরায়ুমুখ উন্মুক্ত থাকে, তাই পুকুর বা নদীতে গোসল করবেন না। পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে। জটিলতা এড়াতে নিয়মিত জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের স্ক্রিনিং করা জরুরি। অনিয়মিত পিরিয়ড সহ যে কোনো সমস্যা হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আমাদের দেশে এখনও বাবা মা এবং মেয়েরা খোলাখুলি এ বিষয়ে কথা বলেন না, তাই অবশ্যই আমাদেরকে মা বাবাদের, বিশেষ করে মেয়েদের সাথে, তার মেয়েটির সাথে সবসময় ফ্রেন্ডলি বন্ধুত্ব একটা ভাবপূর্ণ অবস্থা তৈরি করুন, যাতে করে যে কোনো বিষয়ে শেয়ার করতে পারে। বিশেষ করে মা মেয়েকে কিন্তু এ বিষয়ে খুবই হেল্প করতে পারে। এজন্য মায়েদের অবশ্যই এই সমস্ত পিরিয়ড সংক্রান্ত বিষয়গুলো সঠিকভাবে জানতে হবে, সচেতন হতে হবে। কারণ অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে চললে পরবর্তীতে আপনার মেয়ের বা আপনার বোনের, আপনার বউয়ের বিভিন্ন ধরনের জটিল সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি